হয়, ও কন্টিনিউয়াসলি কোলের মধ্যে থাকবে। আমি যদি একটু পাশ দিয়ে শুয়ে শুয়ে এসে দেখি, তাও ওকে দিয়ে সাপোর্ট দিয়ে বলটা নিয়ে খেলছে, আর ঘুমাবে না ও, 8টার আগে ঘুমাবে না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এতদিন আমি ভিডিও করতে পারিনি, নিলে শরীরটা একটু খারাপ ছিল, এটা তোমরা জানোই। ডক্টর দেখিয়েছি, তো মেডিসিন চলছিল, আর শরীরটা খারাপ থাকলে বাচ্চা একটু ঘ্যান ঘ্যান করে, তো এই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে থেকে নতুন করে ভিডিও আবার আমি স্টার্ট করেছি। তা আজকে দেখাবো আমি নীল সারাদিন কী করে না করে, কী করছি না করছি, শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, লাইক করলে খুব ভালো লাগবে। আর নীলকে তোমরা খুব সাপোর্ট করো, সাথে থেকো। তোমরা আগের মতন আবার তোমরা নতুন করে ভিডিও পাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বেশি কথা বাড়াবো না, তো এখান থেকে শুরু করি। তো স্টার্ট। তো গাইজ, নিলে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট দুধ বিস্কুট খেয়েছে, তোমরা আগেও দেখেছো সকালবেলা করে দুধ বিস্কুট খায়। তো খাইয়ে দাইয়ে উপরে নিয়ে এসেছি, তো এরপর ওকে স্নান করাবো। তো স্নান করা কমপ্লিট, এখন ও ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে ওকে ভাত খাওয়াচ্ছি। তো যেহেতু পেটটা ভরা বলে ও ভাত খেতে চাইলো না, অল্প খেলো, তারপরে ঘুমিয়ে পড়েছে। তো এই ফাঁকে আমি এখন কাজ করব। তো নিলের এখানে জামা কাপড়গুলো ভেজানো ছিল, সেগুলো আমি ধোবো। আর তার আগে নিজের একটু স্কিনটা কেয়ার করি, কারণ মুখটা আমার খুব ফেটে ফেটে গেছে আর জ্বালা জ্বালা করছে। তো একটু ভাবে একটুকুনি, আমার কাছে চালের গুঁড়ো আছে, আমাকে মা দিয়েছিল। আর দুধ যেহেতু লিকুইড ছিল না, তো গুঁড়ো দুধের সাথে চালের গুঁড়ো, একটু মধু আর একটু গোলাপ জল দিয়ে একটু প্যাক বানিয়ে পুরো সারা মুখে, গলায়, হাতে লাগিয়ে নিয়েছে, যাতে স্কিনটা একটু ঠিক করতে পারি আস্তে আস্তে। তো এটা লাগিয়ে নিয়ে আমি সমস্ত কাজ করে নেবো। এখন নিলে বাসনটা মেজে নিয়েছি, আর নিলে দুধটা শেষ হয়ে গেছে, তো কৌটোটা ভাবলাম একটু ধুয়ে ভালো করে শুকিয়ে নিই, নতুন প্যাকেট যেহেতু ভরবো। আর এর মধ্যে নিলের জলের বোতলটা ফুটিয়ে গরম জল ঢেলে মিশ্রি দিয়ে রেখে দিলাম। আর ওই গরম জলের মধ্যে নীলকে যে ওষুধ খাওয়াচ্ছে, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো, তো এখানে দিয়ে দিলাম। আর এর ফাঁকে আমার কাপড় জামা কাঁচা কমপ্লিট মেলেও দিয়েছি, আর ভালো করে পর্দাটা দিয়ে দিয়েছে, নীল ভালো করে ঘুমাতে পারে। আর আমি এখন যাবো স্নানে। তো স্নান করে উঠে আমি টোনারটা লাগাবো, লাগিয়ে আমি উপরে যাব। নীল ঘুমাচ্ছে, তো এই অবস্থায় আমি খেয়ে আসি। আর খেয়ে আসতে আসতে মনে হয় আমার ছেলে উঠে গেছে, আর এখন ঘরে ঢুকে দেখছি যে আমার ছেলে উঠে গেছে। তো পিসির কোলেও আদর খাচ্ছিলো। আর এখন বাজে 3:30 সময়, তো নীল এখন উঠে গেছে, এখন ওর ওষুধগুলো খাওয়ানোর রয়েছে। এখনও ছেড়ে ঘুমাবে না, এখনও খেলছে আমার সাথে। ও এখন খেলার টাইমও বিকাল 8টার আগে ঘুমাবে না এখন। না, আমাকে শুতে দেয় না নিজের শোয়ে, ও কন্টিনিউয়াসলি কোলের মধ্যে থাকবে। আমি যদি একটু পাশ দিয়ে শুয়ে শুয়ে এসে দেখি, তাও ওকে শুরা শুতেও দেবে না, ওকে উঠে বসে ওর সাথে আমাকে খেলতে হবে। আর এখন নীল একটু বসতে পারে, তো ওকে বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে বলটা নিয়ে খেলছে, আর একটু বসে বসে থাকতেও এখন খুব ভালোবাসে। আর এখন বিকাল বাজে 6:15, কিন্তু নীলের চোখে ঘুম নেই, ঘুমাবে না ও, 8টার আগে ঘুমাবে না। তো নীলকে আমি 7:45 নাগাদ উঠে ঘুমিয়েছে, তো ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন দেখো খাবে ঘুম থেকে উঠেছে। তো বিছনা বিছনা ঝেড়ে রেখে ওকে উপরে দিয়ে এসছি, আর ওকে প্যাম্পার্স পরবো, সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর বাইরের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমি হ্যাঙ্গারটার মধ্যে উঠিয়ে রাখলাম, যাতে একটু হাওয়ায় শুকিয়ে যায় ভালো করে। আর প্যাকেটের মধ্যে সব কিছু নিয়ে নিলাম, যাতে আমি উপরে এখন যাবো ও যদি কিছু লাগে সেটার জন্য। তো ঠাম্মুর সাথে এখন খেলছে, আর ঠাম্মু অনেকক্ষণ পরে ওকে পেয়েছে, কারণ সারাটা বিকাল ও উঠে ছিল, আর উপরে উঠেছে 10টার সময়, উপরে উঠেছে 7:30 সময়, উপরে উঠেছে, কারণ ঘুমাচ্ছিল যেহেতু।
আর নীলকে নিয়ে এসে এখন নীলকে খাওয়াবো। এখন রাত্রির বাজে একটা, কিছু করার নেই, ছেলেকে তো দাঁড়িয়ে করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ও ঘুমাতে চায় না। আর এখন দিদার সাথে কথা বলছে, দিদির সাথে কথা বলতে গেলে বাওয়ালিং করে এরকমও। পারলেও ফোনের মধ্যে ঢুকে যাবে, তোমার এর আগেও দেখেছো কেমন করেও। তো এখন রাত্রি হয়ে গেছে, আমি কেমন ঘুম পাড়াচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এই অবধি করলাম, তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এখানেই, টাটা।